নমস্কার, আমরা আজকে বিপি পোদ্দার হসপিটাল ফেসবুক লাইভে আপনাকে স্বাগত জানাই। প্রত্যেক দিন আপনারা দেখেন কেউ না কেউ অ্যাঙ্কার থাকে, কিন্তু আজকে আমরা দুজন ডক্টরই আপনাকে আপনার যে ডাউটগুলো আছে তার ক্লিয়ার করার একটা চেষ্টা করব। আমি প্রশান্ত পাণ্ডে, মেডিকেল অঙ্কোলজিস্ট বিপি পোদ্দার হসপিটাল, আর আমার সঙ্গে যা রয়েছেন তিনি হচ্ছেন একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডক্টর সানি খান্না। ওনার একটা শর্ট পরিচয় দিই, উনি আমাদের এনআরএস থেকে এমএস করেছেন, তারপরে উনি সুপার স্পেশালিস্টের জন্য দিল্লি যান, ফোর্টিস থেকে করেন, তারপরে আপোলোতে উনি কনসালটেন্ট ছিলেন, এখন আমাদের সঙ্গে অ্যাজ এ সার্জিক্যাল অঙ্কোলজি কনসালটেন্ট যুক্ত আছেন। নমস্কার। নমস্কার। তো আমরা ওনাকে নিয়ে আজকে ক্যান্সারের উপরে একটু কথাবার্তা বলবো, মেনলি যেটা রিলেটেড হচ্ছে আপনার ক্যান্সার সার্জারি নিয়ে। আমরা মেডিসিনের সম্বন্ধে আগে কথা বলেছি, আজকে আমরা সার্জিক্যাল সম্বন্ধে কথা বলবো। স্যার, ডক্টর সানি, আমাদের যা ভিউয়ার আছে তাদেরকে বোঝাতে পারেন ক্যান্সারটা কি? তো গুড আফটারনুন এভরিওয়ান, অ্যান্ড প্রশান্তদা থ্যাংক ইউ ফর কলিং মি ফর দিস এপিসোড। সো প্রথমে যা জিনিস, ক্যান্সার এরকম একটা টার্ম যেটা দিয়ে সবাই খুব ভয় পায়, কিন্তু আমি সেটা বোঝাতে চাই যে ক্যান্সার জিনিসটা কি। তো আমাদের বডি ইজ মেড আপ অফ লট অফ সেলস, তো আমাদের সেলগুলো সবসময় ডিভাইড করতে থাকে, সেটা নর্মাল প্রসিজিওর। বাট কোনো রকম সেল যদি অ্যাবনর্মালি ডিভাইড করা শুরু করে তাহলে সেটা একটা টিউমারের রূপ নিয়ে নেয়, তো সেই জিনিসটাকেই ক্যান্সার বলা হয়। ক্যান্সার আমাদের বডিতে সব জায়গায় হতে পারে, যেরকম মুখে ক্যান্সার হতে পারে, ব্রেস্টে ক্যান্সার হতে পারে, খাদ্যনালীতে ক্যান্সার হতে পারে, গাইনোকোলজিক্যাল অর্গানসে হতে পারে, পেচ্ছাবের নলীতে হতে পারে, এবং হাড় মাংসপিণ্ড সব জায়গায় ক্যান্সার হতে পারে। তো যেখানেই এরকম একটা অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ দ্য সেলস হবে অ্যান্ড দ্যাট উইল বি কনভার্টেড ইন্টু আ টিউমার, সেটাকে আমরা সাধারণ ভাষায় ক্যান্সার বলি। আচ্ছা, তাহলে আমরা অনেক লোকজনকে দেখি যাদের একটা মাথায় টিউমার রয়েছে, অনেক দিন ধরে নিয়ে ঘুরছে, প্রায় 10 বছর 20 বছর, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি ওটাও আমরা ক্যান্সারই বলবো না ওটার জন্য আলাদা কিছু ডেফিনিশন আছে? তো সব রকম টিউমার কিন্তু ক্যান্সার হয় না। ক্যান্সারের হিস্ট্রির মধ্যে আর দু রকম টিউমার হয়, একটা ক্যান্সার টিউমার, একটা বিনাইন টিউমার। তো দুটোর মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে যে বিনাইন টিউমার ইজ ভেরি স্লো গ্রোয়িং, যেরকম আপনি বললেন যে 10 বছর ধরে টিউমার নিয়ে অনেকে ঘুরছেন, তো সেই টিউমারটা ইউজুয়ালি বিনাইন টিউমার হয়। ক্যান্সারের হিস্ট্রিটা অনেকটা শর্ট হয়, মেবি উইদিন 6 মান্থস, অনেকের 1 বছর ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু ক্যান্সারের ডিউরেশন ইজ ভেরি শর্ট। তো শর্ট ডিউরেশন অফ হিস্ট্রি, তার মধ্যে খুব তাড়াতাড়ি জিনিসটাকে বাড়া এবং অন্যরকম সিমটমসগুলো দেখা দেওয়া। যদি ক্যান্সারটা লোকালাইজড হয় তাহলে ওখানে চাপ সৃষ্টি করা, চাপ সৃষ্টি করে লোকালাইজড অর্গান উপরে প্রেশার ফেলা, আর যদি ক্যান্সারটা ছড়িয়ে গিয়ে থাকে বডিতে তাহলে অন্য অন্য অর্গান যেগুলোকে ইনভলভ করবে সেরকম সেরকম সিমটমস হবে। সো বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট দু রকম টিউমার। বিনাইন টিউমার আর ভেরি স্লো গ্রোয়িং অ্যান্ড দে ডোন্ট হ্যাভ ফিচার্স অফ ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্ট টিউমার্স আর দোজ যেটা খুব তাড়াতাড়ি করে প্রলিফারেট করে এবং বডিতে ছড়িয়েও যেতে পারে। তার মানে উনি বলতে চাইলেন যে এইগুলো কথাগুলো, সেখানে বেনাইন টিউমারটা হচ্ছে যেটা লোকালাইজ থাকবে আর সেটা অন্য অর্গানে ছড়াতে পারবে না, ঠিক আছে, আর যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার সেটা লোকালাইজ থাকবে না, ফাস্ট গ্রো থাকবে আর অন্য অর্গানগুলোকে ছড়াবার একটা সবসময় সম্ভাবনা থাকে, সেটাকে আমরা ক্যান্সার বলছি। আচ্ছা, আপনি তো সার্জারিতে আমরা ক্যান্সারের চিকিৎসায় কি রোলটা দেখি? তো আমি যেরকম বললাম যে ক্যান্সার খুব তাড়াতাড়ি করে বাড়ে এবং শর্ট ডিউরেশন হিস্ট্রি থাকে, তো ক্যান্সার যখনই আমরা চিকিৎসা করা শুরু করি তখন তার তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে ডায়াগনোসিস, একটা হচ্ছে স্টেজিং, আর তারপরে আমরা চিকিৎসাটা ডিসিশন নিই। তো ডায়াগনোসিস করার জন্য সবসময় একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন বাই অ্যান অঙ্কোলজিস্ট, ফলোড বাই আ রেডিওলজিক্যাল এক্সামিনেশন আইদার ইন ফর্ম অফ সিটি অর এমআরআই, যাই হোক না কেন, আর একটা মাংস টুকরো বায়োপসি করা ওই জায়গা থেকে। এইটা করে আমরা জিনিসটাকে এস্টাবলিশ করি যে হ্যাঁ, আমরা ক্যান্সার নিয়ে ডিল করছি। তারপরে এইটা জানতে হয়, যেরকম আমি বললাম যে ক্যান্সার বডিতে অন্য জায়গায় ছড়াতে পারে, তো তার জন্য আমাদেরকে পুরো বডির ইমেজিং বা এটা জানতে হয় যে বডিতে কোথায় কোথায় সেটা আছে। সেটা করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পেট সিটি স্ক্যান, বা অনেক রকম ক্যান্সার আমরা সিটি স্ক্যান অ্যাবডোমেন বা এমআরআই বা ইউএসজি বোন স্ক্যান, অনেকগুলো পদ্ধতি রয়েছে যেটার মাধ্যমে আমরা স্টেজ করি।
তারপরে যদি দেখা যায় যে ক্যান্সারটা লোকালাইজড আছে, মানে লোকালাইজ মানে যেই অর্গান থেকে শুরু হয়েছে সেখানটাই আছে, বা একটুখানি যেখানে আশেপাশে যে গ্ল্যান্ডস হয় যেটাকে লিম্ফ নোডস বলা হয় তার মধ্যে গেছে, তাহলে সেখানে আপফ্রন্ট সার্জারি বা কিমোথেরাপি দেওয়ার পরে যেটাকে বলা হয় নিউঅ্যাডজুভেন্ট কিমোথেরাপি ফলোড বাই সার্জারির রোল আছে। এবার সার্জারির রোল মানে হচ্ছে যে সবসময় টিউমারটাকে বাদ দেওয়া এবং তার সাথে একটা মার্জিন নেওয়া। মার্জিন মানে হচ্ছে যেখানে টিউমারটা আছে তার থেকে কিছু দূরত্বতে আমাদেরকে টিউমারটাকে কাটতে হবে। সেটা সব ক্যান্সারের ক্ষেত্রে আলাদা আলাদা আছে, ইউজুয়ালি 1 সেন্টিমিটার মার্জিন নিয়ে আমরা মোটামুটি ওটাকে কাটা হয়। এবং তার সাথে যেটা আমি বললাম যে লিম্ফ নোডসে ছড়াতে পারে, তো তার ড্রেনিং যে ফার্স্ট লিম্ফ নোড চ্যানেলটা আছে সেখানকার ডিসেকশন করতে হবে। আচ্ছা, এই আপনাকে একটু মধ্যিখানে আবার ফেরত নিয়ে যাব, যেখানে স্টেজিং করলেন, আমি যখন ওপিডিতে পেশেন্টগুলো দেখছি এখন, সেখানে দেখছি অনেকগুলো পেশেন্ট যাদের বাইরে ওটি হয়েছে, তারা স্টেজিং মারফতে নিশ্চয়ই স্টেজিং করার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু একটা সিম্পল ইউএসজি একটা সিম্পল এক্সরে করে পেশেন্টটার ওটি হয়ে গেছে, তারপরে দেখা যায় না এটা ক্যান্সার আটে, আমরা যখন স্টেজিং করছি তখন দেখছি কি ছড়িয়ে রয়েছে, তো সেই জায়গায় আপনি কি বলতে চান পেশেন্টকে কি না স্টেজিংটা একটা প্রপার গাইডে গাইডলাইন ধরে স্টেজিংটা করতে হবে, না যেমনি চলছে একটা এক্সরে করিয়ে নিলাম ইউজি করলাম তার মধ্যে যদি দেখা না যায় ক্যান্সার তাহলে মানে এটা লোকালাইজ মেনে তারপরে ওটি হয়ে গেল, সেই সেই নিয়ে কিছু কমেন্ট করবেন? তো সেটা এরকম আমরা অনেক পেশেন্ট ওপিডিতে পাই যারা হয়তো বাইরে অপারেশন করিয়েছে বা অপারেশন করায়নি কিন্তু প্রপারলি ইনভেস্টিগেটেড হয়নি আর অপারেশনটা প্ল্যান হয়ে গেছে। তো এইটা সবসময় তখনই হয় যখন যারা অঙ্কোলজি নিয়ে ডিল করে না এবং সেই ডাক্তারবাবুদের কাছে ওনারা গিয়ে অপারেশনের জন্য যান। তো ইউজুয়ালি যদি কোনো রকমভাবে কোনো দিন টিউমারের ডাউট থাকে, এটা আমি শুধু পেশেন্টদেরকে না কিন্তু আমাদের ফেলো কলিগ ডক্টরসদেরকেও বলতে চাইব, যে যদি দের ইজ আ 1% ডাউট অফ ম্যালিগন্যান্সি তাহলে পেশেন্টকে একটা প্রপার অঙ্কোলজিস্টের কাছে পাঠানো। কেন কি একবার যদি অপারেশন করে দেওয়া হয়, এটা সবসময় ম্যাক্সিমাম প্রবলেম এটা আসে গলব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে। গলব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে ইউজুয়ালি শুরু থেকে জানা যায় না অনেকবার, কিন্তু অনেকবার জানার পরেও অনেকে অপারেশন করে আমি পেশেন্ট পেয়েছি। তো এটাতে কি হয় যে অর্ধেক অপারেশন হয় এবং তাতে পেশেন্টের ক্ষতি বেশি হয় ভালোর জায়গায়। আর অনেকবার এটাও দেখা গেছে যে স্টেজিং করাই হয়নি, কোনো রকম কোনো স্টেজিং করা হয়নি আর পেশেন্টের অপারেশন হয়ে গেছে, আর যখন আমাদের কাছে এসছে আর আমরা স্টেজিং করতে গেছি তখন দেখা গেছে যে জিনিসটা অলরেডি ছড়ানো ছিল, পেশেন্টের সার্জারির দরকার ছিল না, কিমোথেরাপির দরকার ছিল। তো যদি কারোর ইনভেস্টিগেশনে সেটা ইউএসজি হোক সিটি হোক বা ক্লিনিক্যালি এক্সামিন করার পর যদি মনে হয় যে এখানে টিউমার হতে পারে, তাহলে একবার একটা সেকেন্ড ওপিনিয়ন অ্যাটলিস্ট অঙ্কোলজিস্টের কাছে নেওয়া উচিত আর নিজের ডাউটটা ক্লিয়ার করে নেওয়া উচিত ইন ফর্ম অফ স্টেজিং। হোয়াট এভার ওয়ার্কআপ এনি অঙ্কোলজিস্ট ইজ অ্যাডভাইজিং ইউ, ইউ শুড আন্ডারগো দ্যাট ইনভেস্টিগেশন অ্যান্ড ফলোড বাই দ্যাট অনলি ইউ শুড আন্ডারগো এনি ফর্ম অফ ট্রিটমেন্ট। আগেইন গোয়িং ব্যাক, জাস্ট আপনাকে জানতে চাইবো আমি, এটা একটা আমরা মানে মিথ আছে আমরা দেখছি, আমি তো জানি এটা মিথ কিন্তু আপনার মুখে এটা জানতে চাইবো কি লোকরা বলে যদি ছুরি লেগে যায় কেটে যায় তখন ক্যান্সারটা ছড়িয়ে যাবে, মানে দের ইজ এ হাই চান্স অফ ডিসেমিনেশন আফটার বা ইভেন আফটার বায়োপসি অলসো, তো সেই সম্পর্কে আপনার মন্তব্যটা কি? তো এটা অনেক বড় মিথ আর মানে ইট ইজ নট সাপোর্টেড বাই এনি এভিডেন্স। কোনো দিন কোনো রকম টিউমারকে বায়োপসি করার পর ছড়িয়ে গেছে এরকম দেখা যায়নি, বরঞ্চ আপনি বায়োপসি ছাড়া কোনো ক্যান্সারের চিকিৎসা, মানে কোনো ক্যান্সার বলতে চাইছি না কিন্তু ম্যাক্সিমাম ক্যান্সারের চিকিৎসা আপনি বায়োপসি ছাড়া করতে পারেন না। দেয়ার আর ক্যান্সার উইচ ক্যান বি ডেল্ট উইথ উইদাউট বায়োপসি, লাইক কিডনি ক্যান্সার হলো, অনেক ক্ষেত্রে লিভার ক্যান্সার হলো বা প্যাঙ্ক্রিয়াটিক হেড ক্যান্সার হলো, যেখানে আপনি বেসড অন দ্য রেডিওলজিক্যাল ফিচার্স বা বায়োকেমিক্যাল কয়েকটা রক্ত পরীক্ষা করে এটা বোঝা যায় যে হ্যাঁ আমাদের ওখানে ক্যান্সার টিউমারের ডাউটটা অনেক বেশি আছে, তো পেশেন্টের ক্যান্সারের চিকিৎসাই লাগবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো যেরকম সুপারফিশিয়াল টিউমার আর আমাদের এই পার্ট অফ দ্য কান্ট্রিতে মোস্ট কমন, দ্যাট ইজ হেড নেক টিউমার বা ব্রেস্ট টিউমার বা খাদ্যনালীর টিউমার, সব জায়গায় কিন্তু বায়োপসি ছাড়া কোনো দিন ক্যান্সারের চিকিৎসাতে এগোনো উচিত না। এবং কোনো রকম ক্যান্সারের চিকিৎসা যেটা কিমোথেরাপি হতে পারে শুরুতে বা রেডিয়েশন থেরাপি হতে পারে, কেউ কিন্তু বায়োপসি ছাড়া আপনাকে সেই ট্রিটমেন্ট করতে পারে না। কেন কি সবসময় একটা 5% চান্স বা আপনি 10% চান্স ভেবে নিন যে হয়তো সেটা নন ম্যালিগন্যান্ট বা অন্য রকম কোনো রোগ হতে পারে যেটা হয়তো ক্যান্সার নয়,
কিন্তু সেটার অন্যরকম কোন চিকিৎসা লাগবে। হ্যাঁ, যেমনি লাং ক্যান্সারে আমরা টিবি নিয়ে একটা, হ্যাঁ টিবি নিয়ে ডাউট থাকে বা আইজিজি 4 রিলেটেড টিউমারস গুলো থাকে, সেগুলো অনেকবার ম্যালিগন্যান্সি মিমিক করে, বাট সেটা ম্যালিগন্যান্সি থাকে না। তো সেই জিনিসটার জন্য বায়োপসি ইজ আ মাস্ট। বায়োপসি কোনোদিন ক্যান্সারটাকে ছড়ায় না, বরং ট্রিটমেন্ট করতে হেল্প করে। আচ্ছা, এখন তো অ্যাজ দেয়ার ইজ আ প্রোগ্রেশন ইন দ্য সায়েন্স, ওকে, সায়েন্টিফিক ইন্টারভেনশন, সায়েন্স, নিউয়ার টেকনোলজি আর কামিং আউট ডে বাই ডে, তো সেইখানে আপনি সার্জারির মধ্যে নতুন মডেলিটিস যেটা এসছে, যেটা পেশেন্টদের ক্ষেত্রে যদি আমরা বলি কি ভালো দিকে হবে, লেস সার্জিক্যাল ইনসিশন হবে, ঠিক আছে, সেই সম্বন্ধে কিছু বলতে পারবেন ক্যান্সারের ক্ষেত্রে? তো সব ক্যান্সারের ক্ষেত্রেই এখন একটা জিনিস এসেছে, দ্যাট ইজ মিনিমালি ইনভেসিভ, বা সেটাকে সাধারণ ভাষায় যদি বলতে হয় তাহলে মাইক্রোসার্জারি। মাইক্রোসার্জারি দুরকমভাবে করা যায় এখন, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক মাধ্যমে, একটা হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে। রোবোটিক্স এখনও অনেক জায়গায় অ্যাভেলেবেল নয়, হয়তো মানে ওটার কস্টও অনেক বেশি আছে এবং অনেক জায়গায় ইন্স্যুরেন্সে কভারও হয় না বলে রোবোটিক সার্জারি সবাই অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু ল্যাপ্রোস্কোপি সার্জারি ইজ ওয়াইডলি অ্যাভেলেবল। কোলোরেক্টাল ক্যান্সার, মানে পায়খানাদারের ক্যান্সার হলো, বা আপনার জরায়ু ক্যান্সার হলো, বা আপনার লাংসের ক্যান্সার হলো, বা ইস ফুড পাইপের ক্যান্সার, যেটাকে ইসোফেগাসের ক্যান্সার বলা হয়, সেই সব জায়গায় কিন্তু এখন ল্যাপ্রোস্কোপির রোল আছে এবং অনেকগুলো অ্যাডভান্স সেন্টারে কিন্তু এগুলো ল্যাপ্রোস্কোপিতে করা হচ্ছে। আর এটা দেখা গেছে যে ওপেন সার্জারি থেকে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে বা রোবোটিক সার্জারিতে আউটকামস অফ পেশেন্ট হ্যাজ বিন বেটার, বিকজ ওদের হসপিটাল স্টে কমে যায়, ওদের ঘায়ের সাইজটা কমে যায়, ব্যথাটা কমে যায়। তো হসপিটাল স্টে কমলে কি হয় যে ইনফেকশনের চান্সেসগুলোও কমে যায়। তো এই জিনিসগুলোতে পেশেন্টের রিকভারি প্রপার হয় এবং পোস্ট অপ পিরিয়ডে যে আমাদেরকে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, মানে যে সার্জারির পরে কিমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি দেওয়ার যে কথা, মানে সবসময় ওটা আইদার 4-6 weeks মধ্যে থাকার কথা ম্যাক্সিমাম ক্যান্সারসে, তো সেটা দেওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। ওপেন সার্জারি করতে গেলে অনেকবার এটা দেখা যায় যে উন্ড ইনফেকশনসগুলো বা অন্যরকম কোনো প্রবলেম হলো, সেইটা পেশেন্টের হসপিটাল স্টে বেড়ে গেল। তো সেই জিনিসগুলোতে অনেকবার পেশেন্ট কিমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি টাইমলি নিতে পারে না, অ্যান্ড দ্যাট মাইট লিড টু আ টিউমার রেকারেন্স অলসো ইন ফিউচার। তো ল্যাপ্রোস্কোপি অ্যান্ড রোবোটিক সার্জারিজ আর নিউ ফর্মস অফ সার্জারি। আরও কয়েকটা জিনিস আমি বলতে চাইব, যেটা ক্যান্সার সার্জারির ইন্টেন্সিটিটা রিডিউস করার জন্য যেটা ইউজ হয় এখন, দ্যাট ইজ কল্ড সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, পেনিসের ক্যান্সারের ক্ষেত্রে, এবং এখন খুব ভালো করে আসছে দ্যাট ইজ ইন দ্য ওরাল ক্যাভিটি অর দ্য মুখের ক্যান্সারের ক্ষেত্রেও সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসির অনেকগুলো রোল আছে। স্কিনের ক্যান্সারে কয়েকটাতেও, মেলানোমাতেও সেন্টিনেল বায়োপসিতে রোল আছে, যেখানে আমাদেরকে সবকটা লিম্ফ নোড সরাতে হয় না, যেই লিম্ফ নোডটা ওই ক্যান্সার থেকে প্রথম লিম্ফ নোড যেটা, সেটাকে আমরা সরিয়ে এটাই জানতে পাচ্ছি যে হ্যাঁ ওটাতে ক্যান্সার যদি ছড়িয়ে থাকে সেটাকে ফ্রোজেন সেকশন করা হয়। মানে হসপিটালে আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এটা জানতে পারি যে হ্যাঁ এই নোডের মধ্যে যদি ক্যান্সার থাকে তাহলে আমাদেরকে বাকি লিম্ফ নোডগুলো ক্লিয়ার আইদার করতে হবে, যদি না থাকে তাহলে অ্যাজ ইট ইজ ছেড়ে দেওয়া হয়। তাহলে সো ইট ইজ কল্ড ডি এসকেলেশন ইন দ্য ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা, আমরা এই হসপিটালে আপনার ডিপার্টমেন্টে সার্জিক্যাল অঙ্কোলজি কী কী সার্জারি এরকম করতে পারছি? তো আপাতত আমরা সব রকমই সার্জারি এখন করতে পারছি, যেরকম মুখের ক্যান্সার হলো বা গলার ক্যান্সার হলো, থাইরয়েডের ক্যান্সার হলো, ব্রেস্ট ক্যান্সার হলো, আর খাদ্যনালী ক্যান্সারসগুলো হলো, জরায়ুর ক্যান্সার, ওভারির ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার, পেনিসের ক্যান্সার, তো আমরা সব রকম সার্জারি এখন আপাতত করি। মানে আমাদের এই হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল আছে, আমাদের সেটা অ্যাভেলেবল আছে এবং ল্যাপ্রোস্কোপি ইজ অ্যাভেলেবল। রোবোটিক টিল নাও ইজ নট অ্যাভেলেবল, বাট আই থিঙ্ক সো নিয়ার ফিউচারে সেটাও অ্যাভেলেবল হবে। আচ্ছা, ল্যাপ্রোস্কোপিতে আমরা এখানে কী কী সার্জারি করতে পারছি যেটা অঙ্কো সার্জারি? ল্যাপ্রোস্কোপিতে আমাদের যে পায়খানাদারের সার্জারি, কোলন অ্যান্ড রেক্টাল ক্যান্সার সার্জারিজ, এন্ডোমেট্রিয়াম অর জরায়ু ক্যান্সারের সার্জারি আমরা করতে পারি, এবং যেটা ফুড পাইপের ক্যান্সার, যেটাকে ইসোফেগাস বলা হয় আর লাংস বলা হয়, সেইগুলো বেসিক্যালি আমরা ল্যাপ্রোস্কোপিতে আপাতত এখানে করতে পারি। আচ্ছা, একটা আরও কোশ্চেন কি, অনেক লোক ভাবে কি ক্যান্সারের সার্জারি যদি করি তাহলে আরও ছড়িয়ে যাবে, তাহলে মৃত্যুর কাছে, মানে দের ইজ এ লেস প্রবাবিলিটি দ্য পেশেন্ট ক্যান গো ফর কিওরেবল থিংস। ওকে, সো সেইখানে আপনার মন্তব্যটা কি হচ্ছে কি পেশেন্টদেরকে সার্জারি করা উচিত না কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে কাজটা চলে যাবে?
তো এখনো আমি বলবো যে এরকম কোনো স্টাডি নেই, অনেকগুলো অর্গানে স্টাডিটা করার চেষ্টা করা হয়েছে, যেরকম ফুড পাইপের ক্যান্সার, রেকটাল ক্যান্সার, যেখানে কিমোথেরাপি আর রেডিয়েশন থেরাপি সার্জারি করার আগে দেওয়া হয় এবং এটা দেখা যায় যে পুরোপুরি টিউমারটা নাকি নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও পেশেন্টের যদি আমি সার্জারি করে সেই অর্গানটা না সরাই তাহলে ফিউচার রেকারেন্সের চান্স রয়ে যায়। আমি এটা বলছি না যে সার্জারি করলে একদমই জিরো হয়ে যায়, বাট আপনি যদি সবকটা গাইডলাইন্স দেখেন, যদি NCCN গাইডলাইন্স দেখেন, ESMO গাইডলাইন্স দেখেন, ASCO গাইডলাইন্স দেখেন, তো সবকটা গাইডলাইন্সেও ক্যান এখন অবধি সার্জারি অ্যাজ আ পার্ট অফ দি মাল্টি মোডালিটি ট্রিটমেন্ট, মানে কিমো, রেডিয়েশন, সার্জারি, প্যাল কেয়ার, এই চারটেকে যদি আমি কম্বাইন করে মাল্টি মোডালিটি ট্রিটমেন্ট বলা হয় তাহলে সার্জারি ইজ পার্ট অফ দি ম্যাক্সিমাম অল অফ দি ক্যান্সার, বারিং ফিউ ইউ ক্যান ডু সার্জারি ইন, ইউ শুড ডু অ্যাকচুয়ালি সার্জারি ইন অল অফ দিজ ক্যান্সার্স। থ্যাংক ইউ। আচ্ছা আপনি বলুন কি এই আমরা ক্যান্সার স্টেজিংটাকে বলি, মানে একজন আমাদের যা ভিউয়ার আছেন তাদের মধ্যে স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর, স্টেজ ফোর অবধি সার্জারি আমি কোন স্টেজ অবধি করতে পারবো? তো এখন যা জিনিস আছে যে যেখানে আমার কিউরেবিলিটি আছে, পেশেন্ট কিওর হয়ে যাওয়ার চান্স আছে, সেটা কোন স্টেজ অবধি? তো সার্জিক্যাল ইন্টেন্ট অবভিয়াসলি টু টাইপস, ওয়ান ইজ কিউরেটিভ, ওয়ান ইজ প্যালিয়েটিভ। তো কিউরেটিভ ইন্টেন্টে আমি ইউজুয়ালি স্টেজ ওয়ান অ্যান্ড স্টেজ টু টিউমার্স, ম্যাক্সিমাম অফ দি স্টেজ ওয়ান অ্যান্ড স্টেজ টু ক্যান্সারে আমাদের কিউরেবিলিটি চান্স থাকে। কয়েকটা ক্যান্সার আছে যেরকম ওভেরিয়ান ক্যান্সার আছে বা এন্ডোমেট্রিয়াম ক্যান্সার আছে, যেখানে ইভেন ইফ দ্য ডিজিজ ইজ স্টেজ থ্রি অর স্টেজ ফোর এ, সেখানেও কিন্তু সার্জারির রোল রয়েছে, বিকজ ছড়ানোর যদি আমি সবকটা টিউমার সরিয়ে ওইখানে হাইপেক ট্রিটমেন্ট মানে ইন্ট্রাপেরিটোনিয়াল কিমোথেরাপি ট্রিটমেন্ট করতে পারি তাহলে দ্যাট ক্যান বি ইট ক্যান বি কিউরেবল। নাও স্লোলি অ্যান্ড স্টেডিলি আমাদের এই জিনিসটা, সায়েন্সটা আরও অ্যাডভান্স হচ্ছে, অনেকগুলো মেটাস্ট্যাটিক ক্যান্সারে আমাদের যদি বলা হয় যে স্টেজ ফোরে, তো এটা ডিফাইন্ড নয় যে কটা টিউমার হলে আমি সেটাকে স্টেজ ফোর বলবো, একটা টিউমার যদি অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে সেটাও স্টেজ ফোর, কিন্তু দ্যাট ইজ কল্ড অলিগোমেটাস্ট্যাটিক ডিজিজ। তো অনেকগুলো অলিগোমেটাস্ট্যাটিক ডিজিজে দের ইজ আ রোল অফ সার্জারি, ইউ ক্যান সে ইট ব্রেস্ট ক্যান্সার, ইউ মে সে ইট কিডনি ক্যান্সার উইচ ইজ কল্ড সাইটোরিডাকটিভ নেফ্রেক্টমি, ইন ওভারিজ, ইন এন্ডোমেট্রিয়াম, সো দে অল হ্যাভ আ রোল ইভেন ইফ ইট ইজ আ স্টেজ ফোর অ্যান্ড ইফ ইট হ্যাজ রেসপন্স টু কিমোথেরাপি। সো ফর রিমুভিং দ্য লোকালাইজড এরিয়া ডিজিজ ইট ইজ পসিবল টু গো আন্ডার গো সার্জারি উইথ আ কিউরেটিভ ইন্টেন্ট অলসো। তার মানে আমরা আপ টু স্টেজ থ্রি ইন অল অলমোস্ট অল ক্যান্সার, অলমোস্ট অল বলবো না যে হ্যাঁ, দের আর অবভিয়াসলি অল টিউমার্স অল বডি পার্টসের জিনিসটা ডিফারেন্ট আছে, এখন এই কম টাইমের মধ্যে আমরা সব ক্যান্সার এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু কয়েকটা ক্যান্সার ডেফিনেটলি আছে যেখানে স্টেজ থ্রিতেও আপনি অপারেট করতে পারেন এবং স্টেজ ফোরেও অপারেট করতে পারেন। কিউরেবিলিটি ইন্টেন্ট নিয়ে যেরকম ওভারিতে ডেফিনেটলি উই ক্যান গো ফর কিউরেটিভ ইন্টেন্ট ইফ উই ক্যান রিমুভ অল দ্য ডিজিজ অ্যান্ড মে বি ইন সাম কেসেস উই ক্যান হাইপেক যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে ব্রেস্ট ক্যান্সারে আমরা আপ টু স্টেজ থ্রি তে চলে যেতে পারি, ব্রেস্ট ক্যান্সারে আমরা থ্রি তে, থ্রি এ থাকলে করতে পারবো, থ্রি সি থাকলে বা বি থাকলে, বি সি তে থাকলে করা যায় না। তো আমার মনে হয় সাধারণ লোকজন এই স্টেজ পুরোটা বুঝবে না, তো আমরা এটাই সাধারণভাবে রাখি যে আমরা যদি স্টেজ করি তো স্টেজ করার জন্য আমাদেরকে তিনটে জিনিস দেখতে হয়, ওয়ান ইজ টিউমারের সাইজ, ওয়ান ইজ ওয়েদার দ্য নোডস যেটা আমরা বলছিলাম, আর ডিজিজটা কোথাও গেছে কি না, TNM স্টেজিং। তো সেই TNM স্টেজিং দিয়ে তিনটেকে যদি কম্বাইন করা হয় তাহলেই স্টেজ ওয়ান, টু, থ্রি, ফোর ডিসাইড হয়। স্টেজ ওয়ানে জেনারেলি টিউমারটা ছোটো আছে, নোডসে যায়নি, টুতে আর একটু বড়ো আছে, নোডসে গেছে না নাই, অনেক ক্যান্সারে ডিফারেন্ট আছে। স্টেজ থ্রি ইউজুয়ালি ইউ ক্যান টেক ইট যে নোডসেও গেছে বা অন্য কোনো আশেপাশে অর্গানটাকে ধরে আছে, আর স্টেজ ফোর মানে অন্য জায়গায় গেছে। তো ক্যান্সার মানে ইট অলওয়েজ ডিপেন্ড অন টাইপ অফ ক্যান্সার whether we can operate him or her on the stage 3 or not, or stage 4 it depends on the type of cancer. So as I told, the stage 4 definitely ovary te, endometrial cancer e, breast te jodi complete response to chemotherapy thake, there is a role for undergoing a curative intent. And stage 3 te generally thyroid cancer hok ba apni even breast cancer bolte paren, egunote onek jaygay surgery role ache jekhane we can go with the curative intent, even in colon cancer যেখানে আমাদের নিউ অ্যাডজুভেন্ট কিমোর রোল একটু কম
ছিল আপাতত, এখন অবধি নিউরোজেন কিমো রোল খুব কম আছে, সেখানে যদি লোকালি অ্যাডভান্সও থাকে, আশেপাশে কয়েকটা অর্গানকে ধরে নেয়, তাহলে আমাদেরকে সেই অর্গান বাদ দিয়ে আমরা সার্জারি করে জিনিসটাকে ট্রিটমেন্ট দিতে পারি। তো সাধারণ ভাষায় স্টেজ 3-4 রোল আছে, বাট ইট ডিপেন্ডস অন টাইপ অফ ক্যান্সার। মোস্টলি স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 ক্যান্সার অল আর অপারেবল, অবভিয়াসলি উইথ এন এক্সেপশন, কয়েকটা জায়গায় আগে কিমোথেরাপি দিতে হয়, কিন্তু সেটা আপনার অঙ্কোলজিস্টের সাথে ডিসকাস করতে হবে। মানে হাই কিউরেবিলিটি চান্স আছে, ক্যান্সার কিওর হতে পারে। হ্যাঁ, ক্যান্সার কিওর হতে পারে, হতে পারে। আচ্ছা, আমরা ক্যান্সার সার্জারি করার পরে অনেক রকম কমপ্লিকেশনও যেতে পারি, ঠিক আছে? তো একটা পেশেন্ট ভর্তি হলো, ধরে নেন কি ব্রেস্ট ক্যান্সার ছিল বা কোলন ক্যান্সার ছিল বা প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার ছিল বা অ্যানাল ক্যান্সার ছিল, এরকম কিছু ক্যান্সার হলো, ওটি হলো, ওটি হওয়ার পরে আপনি কী কী কমপ্লিকেশান পোস্ট ওটিতে এক্সপেক্ট করেন, সেটা একটা পেশেন্ট যেটা আমাদের ভিউয়ার আছে তাদেরকে জানা উচিত কি হ্যাঁ এরকম কমপ্লিকেশান হতে পারে? তো কমপ্লিকেশনস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, মানে আমি সব রকম জিনিসটাকে ভাগাভাগি করে বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে জেনারেল কমপ্লিকেশন, যেটা কোনো রকম ওটির সাথে অ্যাসোসিয়েটেড, যেরকম পোস্ট অপে ব্যথা সবারই হবে, এটা কোনো কমপ্লিকেশন না, কাটলে কারোরই ব্যথা হবে। ব্লিডিং, কারোরই ব্লিডিং হতে পারে, সেটাকে প্রাইমারি, সেকেন্ডারি, রিয়াকশনারি, মানে সেদিনকেই ব্লিডিং হলো নাকি অপারেশন থেকে 48 ঘন্টার মধ্যে থেকে কোথা থেকে ব্লিডিং শুরু হলো, বা অপারেশন থেকে কয়েকদিন পরে, হয়তো 7 দিনের মধ্যে ব্লিডিং শুরু হলো, সেটাকে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড রিয়াকশনারি ব্লিডিং বলে। পসিবল কেন কি যেগুলোর ধাগা লাগানো হয় বা কোনো দিন কাউকে ইনফেকশন হয়ে গেল, তাতে ওই যে নটগুলো বাঁধা হয়েছে সেগুলো খুলে গেল, তো ব্লিডিং ইজ অ্যানাদার প্রবলেম। ইনফেকশন ইজ থার্ড প্রবলেম, কেন কি কোনো রকম ক্যান্সার যদি আপনি দেখেন সেটা অনেকগুলো ওল্ড এজ পেশেন্টসে হয়, সেটাতে তাদের আরও অনেক অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, যেরকম সুগার, প্রেশার, হার্ট ডিজিজ, অনেকগুলো জিনিস ওদের অ্যাসোসিয়েটেড থাকে, তো ওদের ইনফেকশনের চান্সটা বেশি থাকে। ফোর্থ ইজ যে কেন কি ইন্টেন্সিটি অফ সার্জারি অনেক বেশি, তো ওয়াইড এরিয়া অফ ডাইসেকশন হয়, তো ওদের আরও ইনফেকশনের চান্স বেড়ে যায়। তাছাড়া খাদ্যনালী সার্জারিগুলোতে আমরা, এবার আমি যদি স্পেসিফিক কমপ্লিকেশনসগুলোতে আসি, তো যদি আমি মুখের ক্যান্সারে আসি, তো এখানে আমাদের কাটার পর একটা গাড্ডা হয়, সেই জায়গাটাকে আমরা ভরি, সেটাকে ফ্ল্যাপ নিয়ে ভরা হয়, সেটা প্রি ফ্ল্যাপ হতে পারে, মানে অন্য জায়গা থেকে মাংস টুকরো নিয়ে বানানো যায়, বা সেম কোনো লোকাল ফ্ল্যাপ নিয়ে করা যায়। তো সেই ফ্ল্যাপ নষ্ট হওয়া বা ওখান থেকে প্রচুর পরিমাণে জল বেরোনো বা কাইল বেরোনো, কাইল মানে হচ্ছে যে আমরা লিম্ফ্যাটিক্স কাটি, তার একটা বডি ফ্লুইড, তো সেটা বেরোনো। আর তাছাড়া যদি আমরা ব্রেস্ট ক্যান্সারে আসি, তখন আমাদের পুরো ব্রেস্ট রিমুভ করা যায় বা পার্শিয়াল ব্রেস্ট রিমুভাল করা যায়, তো সেই জায়গায় যেখান থেকে আমরা কাটছি সেই জায়গাটাকে কালো হয়ে যাওয়া, মানে তার ভ্যাসকুলারিটিটা হ্যাম্পার হয়ে যাওয়া। খাদ্যনালী সার্জারিগুলোতে যাই, তো তাহলে যেখানে যেখানে আমরা জোড়া লাগিয়েছি সেই জোড়াটা খুলে যাওয়ার, আর পেটের মধ্যে সেই পায়খানা বা পিত্ত সেই জিনিসটা পেটের মধ্যে জমে যাওয়া, বা ভিপল সার্জারির ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ওখানে 3-4 অ্যানাস্টোমোসিস হয়, সেই অ্যানাস্টোমোসিসের মধ্যে সেই অ্যানাস্টোমোসিস খুললে প্যাঙ্ক্রিয়াটিক ও জেজিনোস্টমি, মানে প্যাঙ্ক্রিয়াসের সাথে খাদ্যনালীর আবার যে জোড়াটা লাগানো হয় সেটা খোলার খুব প্রবেবিলিটি থাকে। সেটা যদি পেটের মধ্যে জমে, তাহলে পেশেন্টের মর্টালিটি, মানে পেশেন্টের হয়তো লাইফ রিস্ক অনেকটা বেড়ে যায়। আর তাছাড়া আরও অন্যরকম ক্যান্সারসের সাথে কমপ্লিকেশন আছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি কমন অ্যান্ড মানে কি বলবো ভেরি ড্রেডফুল কমপ্লিকেশন, যেটা সার্জারির সাথে রিলেটেড নয়, সেটা ক্যান্সারের জন্যই হয় যে পেশেন্টটা হাইপার কোয়াগুলেবল হয়ে যায়, মানে রক্তটাকে শুকিয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়, পায়ে রক্তগুলো জমে যায় এবং সেটা সেখান থেকে একটা রক্তের টুকরো এসে হয়তো লাংসে চলে যায়, যেটাকে আমরা পালমোনারি এম্বোলিজম বলি। তো ডিবিটি উইথ পালমোনারি এম্বোলিজম ইজ ওয়ান অফ আ ভেরি ব্যাড কমপ্লিকেশন। তাছাড়া হার্টের দিক দিয়ে অনেকে মানে এজ ও মানে ওল্ড এজে ক্যান্সার হওয়াতে অনেকের হার্ট সুস্থ থাকে না, তাদের অপারেশনের টাইমে বা অপারেশনের কয়েকদিনের মধ্যে AMI যেটাকে বলা হয় হার্ট অ্যাট্যাক সাধারণ ভাষায়, সেটা হতে পারে। বুকের মধ্যে জল জমা, কেন কি যত বড় কাট লাগবে নিঃশ্বাস নিতে অনেক সবাই পারে না, সেরকমভাবে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এবং ভালো করে যদি নিঃশ্বাস না নেওয়া হয় তাহলে লাংসগুলো কোল্যাপস করে, আর সেই স্পেসটা যে ক্রিয়েট হয় তার মধ্যে জল জমে যাওয়া, সেটাকে বলা হয় প্লুরাল ইফিউশন বা ARDS বা অন্যরকম নিউমোনিয়া। তো এইসব কমপ্লিকেশনস অপারেশনের সাথে যুক্ত আছে। আমি কাউকে ভয় পাওয়াতে চাই না, কিন্তু সব সার্জারির কিন্তু আলাদা আলাদা কমপ্লিকেশনস আছে, সেটা যখনই কোনো সার্জনের সাথে আপনি বসবেন তো ডেফিনেটলি আপনাকে সবকটা স্পেসিফিক কমপ্লিকেশন আর জেনারেল কমপ্লিকেশনস
ডেফিনেটলি এক্সপ্লেন করবে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন ছিল কি সার্জারি, ক্যান্সার সার্জারি আর একটা জেনারেল সার্জারি, তার মধ্যে সার্জন পার্সপেক্টিভ, মানে পেশেন্ট যদি ভিউয়াররা বলে কি কারো জানাশোনা লোকের কি একটা ক্যান্সার হয়েছে, একজন ডক্টরবাবু বলছেন কি হ্যাঁ আমি করে দেবো, ঠিক আছে, তো ওকে কিভাবে জাজ করতে হবে কি হ্যাঁ আমি ওইখানে করাবো না একটা স্পেশালাইজ সেন্টারে যাব, সেই জাজমেন্টটা কি করে? ক্যান্সার একটা ডেফিনেটলি একটা স্পেশালাইজ ব্রাঞ্চ, যে লোকটা জেনারেল কাজও করছে মানে জেনারেল সার্জারিও করছেন, তো উনি ক্যান্সারের কেস হয়তো খুব কম করেন, বা এখন ক্যান্সার তো এভার ইভলভিং ব্রাঞ্চ, তো ওটার মধ্যে কী কী চেঞ্জেস আছে হয়তো সেটা উনি জানেন কি না সেটা বলা খুব মুশকিল আছে। তো আইডিয়ালি পেশেন্ট শুড গো টু আ ক্যান্সার সেন্টার, যেখানে স্পেসিফিক্যালি লোকজন ক্যান্সার নিয়েই ডিল করছে, তারা আপনাকে রিসেন্টলি এখন কি অ্যাডভান্সেস আছে সেই ক্যান্সারের, সরি সেই ক্যান্সারের সম্বন্ধে, সেটা আপনাকে জানাতে পারবে, এবং সবচেয়ে ভালো চিকিৎসা যেটা আছে সেটাকে আপনাকে অবভিয়াসলি অফার করতে পারবে। মানে আপনি বলতে চাইছেন যেই সার্জন আছে যা পার্টিকুলার ফিল্ডগুলো আছে ক্যান্সার সার্জারিতে, যদি তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে ওনার করতে পারেন, আইদার দে শুড কাম টু অ্যান অনকোলজিস্ট অর ইফ জেনারেল সার্জন অর আ গাইনোকোলজিস্ট অর এনি ওয়ান ফর দ্যাট কেস ওয়ান্ট টু অপারেট দ্য কেস, দেন দে শুড টেক অ্যান ওপিনিয়ন ফ্রম অনকোলজিস্ট অ্যান্ড অর দে ক্যান ইনভলভ হিম অর হার ডিউরিং দ্য সার্জারি, তাহলে পেশেন্টের জন্য ভালো হয়। এতক্ষণ আপনারা সার্জিক্যাল অঙ্কোলজির সঙ্গে ডক্টর সানি খান্নার সঙ্গে যে কথাগুলো শুনলেন, ডায়াগনোসিস, স্টেজিং, কিছু মিথ, টাইপ অফ সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেটা ওপেন কনভেনশনাল সার্জারি, তারপরে তার কমপ্লিকেশন, সবার সঙ্গে আমরা ডিসকাস করলাম, আর উনি খুব ভালোভাবে এভরিথিং এক্সপ্লেন করলেন আমাদেরকে। আশা করি আপনারাও ভালো করে এটা মানে বুঝতে পারলেন। এইবার আমরা এই যে এই হসপিটালে সার্জিক্যাল অঙ্কোলজি আর মেডিকেল অঙ্কোলজি ভালো করে চালাচ্ছি, ইন ফিউচার আমরা রেডিয়েশন মেশিন নিয়ে আসছি, উইদিন 3-4 মান্থ আশা করি আমাদের মেশিন চলে আসবে, তখন আমরা রেডিয়েশন অঙ্কোলজিস্টকে নিয়েই কথাবার্তা বলবো। আর তিনজনই মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট নিয়ে এক এক সময় কেসগুলোও ডিসকাস করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।